গাড়িটি টয়োটা GT86 2017 সালের মডেল। গাড়িটির কালার রেড। আউটলুক এবং ইন্টেরিয়ার বেসিসে আমার গাড়িটি ভীষণ রকমের পছন্দ। এই গাড়িটি বাংলাদেশের বাজারে যারা এনেছেন এবং একজন ইউজার, এই দুজন মানুষ আমার সাথে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। এই গাড়িটি আপনার কেন পছন্দ? এই গাড়িটি আমার পছন্দ প্রথমত এটা লুকস, গাড়িটি দেখতে খুবই সুন্দর, টু ডোরে একটা প্রপার স্পোর্টস কার, আপনার বাজেট ফ্রেন্ডলি, এই জন্য তাই এই গাড়িটি আমার খুব পছন্দ। অর্থাৎ যদি আপনি বাজেটের কথা বলছিলেন, সেই বাজেটের মধ্যে রেসিং কার হিসেবে আপনি এটা কি পছন্দ করেছেন? জি, এই বাজেটের মধ্যে রেসিং কার হিসেবে এটা। ফোর ডোর না হয়ে টু ডোর কেন পছন্দ? টু ডোরটা একটা প্রপার একটা স্পোর্টস কারের লুক দেয়, তো ওইরকম এরকম টু ডোরটা দেখতে সুন্দর লাগে। এই গাড়িটি আপনি কতদিন ধরে ব্যবহার করছেন? এই গাড়িটি প্রায় এক মাস হয়েছে। এই গাড়িটি যখন উনি প্রি অর্ডার করেছিলেন, এরপরে আপনারা আসলে কি কি স্টেপ ফলো করলেন, কীভাবে গাড়িটি নিয়ে আসলেন? আমরা মূলত ভাই প্রথমে তার রিকোয়ারমেন্ট জানতে চাইলাম যে ভাই কী টাইপের গাড়ি পছন্দ করে। ওনার প্রথম রিকোয়ারমেন্ট ছিল উনি ম্যানুয়াল গিয়ারের গাড়ি চায়, তো এটি একটি ম্যানুয়াল গিয়ার, সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারের গাড়ি। আর ওনার আরেকটা পছন্দ ছিল হচ্ছে ওনার মডেলিস্টা কিট অর টিআরডি বডি কিটের গাড়ি দরকার। তো দেখতে পাচ্ছেন এটা টিআরডি বডি কিট, এটা ফ্যাক্টরি ফিটের টিআরডি বডি কিট ছিল। তো তার এইসব পছন্দ আমরা জেনে আমরা অকশনে তার পছন্দের গাড়িটি সার্চ করি, পেয়ে যাওয়ার পর ভাইকে তাকে দেখাই গাড়িটি এবং তার বাজেট ধরে আমরা গাড়িটি বিট করি। হচ্ছে আপনার টয়োটা GT86। জাপানে গাড়িটি 2012 সাল থেকে প্রোডাকশন শুরু করে, এটি 2017 মডেল। এই গাড়িটির মধ্যে রয়েছে আপনার 2000cc বক্সার ইঞ্জিন। আর এই গাড়িটির ফিচার বলতে এই গাড়িটি হচ্ছে সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, ঠিক আছে। আর সামনে যে আপনি টিআরডি বডি গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্টরি ফিটের, এলইডি প্রজেকশন হেডলাইট, ডে টাইম রানিং লাইট এবং ফগ লাইট মূলত এই। আর বাকি হচ্ছে আপনার ইন্টেরিয়র বলতে গেলে আপনি যে স্টিয়ারিংটা পেয়েছেন সেটা হচ্ছে লেদার স্টিচ। এটি রেসিং কার হলেও আপনি ফ্যামিলি ইউজ বা ডেইলি লাইফ ইউজও করতে পারবেন এই গাড়িটি দিয়ে। আর সিটিতে আপনার লিটারে প্রায় 5-6 কিলোমিটার পাবেন। তার মানে আমরা হাইওয়েতে 12 কিলোমিটার কথা বলছি আর সিটির মধ্যে বলছি 6 বা 5-6। ওকে, এই গাড়িটির আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা? এটি হচ্ছে একটা প্রপার রেসিং কার এবং বাজেট ফ্রেন্ডলি। বাজেটের ভিতর আপনি যদি বাংলাদেশে দেখেন কী কী গাড়ি আছে, এটি তার মধ্যে সেরা। আর এটি আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন হওয়ার কারণে এটির হর্স পাওয়ার অন্য 86 থেকে 5 হর্স পাওয়ার বেশি। তো আপনি যখন গাড়িটি হাইওয়েতে চালাবেন মানে খুব ভালোভাবে চালাতে পারবেন, খুব তাড়াতাড়ি স্পিড আপ হবে। আর আপনার গাড়িটিতে দেখতে পাচ্ছেন কয়েল ওভার ইনস্টল করা, কয়েল ওভার ইনস্টল করার কারণে আপনি খুব হাই স্পিডেও গাড়ি টার্নিং করতে পারবেন, লাইক কর্নারিং করার সময় আপনি খুব মানে কনফিডেন্স পাবেন এবং খুব ভালোভাবে চলবে আর কি গাড়িটা। আপনার কাছে আরেকবার আসতে চাই, আপনি যে মানে যেমনটি বলছিলেন যে চাহিদার একটা কথা বলেছেন, তারপরে হয়তো আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে এই গাড়িটি কিনবেন, যেমনটি চেয়েছিলেন এক মাস তো চালিয়েছেন, কেমন লাগছে চালাতে? জি, এই গাড়িটা আমার সবগুলোই রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। যেমন এই গাড়িতে রয়েছে হচ্ছে টিআরডি বডি কিট, একটা ফ্যাক্টরি ফিটের যেটা, আর এই গাড়িতে বিবিএস ইনস্টল করা এবং কয়েল ওভার ইনস্টল করা। সো চালিয়ে বেশ মজাই পাচ্ছি, সো এক মাস চালিয়ে রাইডিং এক্সপিরিয়েন্স, ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি সিটিতেও চালিয়েছি এবং হাইওয়েতেও গিয়েছি, সো মাইলেজ ভালোই পাচ্ছি। মানে সব মিলে আপনি কি সন্তুষ্ট? জি, সব মিলে আমি সন্তুষ্ট। ওকে, আবার আপনার কাছে আসতে চাই, উনি বলছিলেন যে এক মাস উনি ড্রাইভ করেছেন এবং এক মাসে উনি বেশ সন্তুষ্ট, আউটলুকের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। হেডলাইটের কথা বলতে এখানে হচ্ছে আপনার এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে ডে টাইম রানিং লাইট রয়েছে। আর চাকার কথা যেটা বলছিলাম, এই গাড়িটির সাথে এসেছে হচ্ছে বিবিএসের 7-ইঞ্চি রিমস, আর সাথে রয়েছে আপনি মিশিভেনের অল সিজন টায়ার। তো অল সিজন টায়ার হচ্ছে আপনার সুবিধাটা হচ্ছে আপনি রাস্তা ভিজা হোক বা রাস্তায় বালু থাকুক বা যাই হোক, আপনি হাইওয়েতেও ভালো স্পিড করে ব্রেক দিলে ভালো গ্রিপ পাবেন, লাইক আপনার গাড়ি চালানোর সময় কোনো প্রবলেম হবে না। এবার জানতে চাই যে যেমনটি ভাই বলছিলেন যে এই বাজেট নিয়ে কথা হচ্ছিল, এই গাড়িটি কত বাজেট আসলে আপনার খরচ হয়েছে? বাজেট অ্যারাউন্ড 50। জি, এই অ্যারাউন্ড 50-র মধ্যে আসলে আমরা এই গাড়ির সমকক্ষ যদি বলতে চাই তাহলে আর কী ধরনের গাড়ি মার্কেটে আছে? আসলে ভাই 50 কিন্তু একটা গুড বাজেট বাংলাদেশের জন্য। এই বাজেট আপনি অনেক গাড়ি পাবেন, আপনি এলিয়ন প্রিমিয়াম থেকে শুরু করে হোন্ডা সিভিক, তারপর আপনি যদি এসইউভি চান নিসান এক্সট্রেল, এই বাজেটে চলে আসবে। কিন্তু যদি আপনাকে প্রপার রেসিং কার চান তাহলে আপনার এই গাড়িটি একমাত্র অপশান। আমরা এতক্ষণ কথা বলছিলাম টয়োটা GT86 এই গাড়িটি নিয়ে। শুধু এই গাড়ি নয়, এরকম গাড়ি আপনি কীভাবে বাইরের দেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট করবেন এবার আমরা তাই জানবো, এবং সেই সাথে জানবো কত টাকা খরচ হয়, কী কী প্রসেস ফলো করতে হয়।
আপনার কাছে একটা কোয়ারি আবার আছে, আমি জানতে চাই যে একজন ক্রেতা যখন একটি গাড়ি প্রি অর্ডার করবে তখন আসলে তাকে এসে যে প্রসেসগুলো ফলো করতে হয় সেগুলো আসলে কী কী? একটা কাস্টমার প্রি অর্ডার করার জন্য প্রথমে আমাদের কাছে যখন আসে আমরা তাকে ইন ডিটেল গাড়ি সম্পর্কে বুঝিয়ে বলি যেন সে একটা কমফোর্টেবলভাবে একটা ডিসিশন নিতে পারে। তারপর সে একটা যখন ডিসিশন আসে সেই গাড়িটা আমরা তাকে একটা গাড়ির লাইভ অপশনের লিঙ্ক পাঠাই, সেই লিঙ্কে সে গাড়ির মাইলেজ, অপশন, গেট, কন্ডিশন, কালার সব কিছু দেখতে পারে। দেখার পরে সে যদি গাড়িটা পছন্দ করে সেই গাড়িটা আমরা বিট করে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। যখন একজন ক্রেতা গাড়িটি প্রি অর্ডার করছে তার কোন কোন জায়গায় নজর রাখা উচিত বা খেয়াল রাখা উচিত যে এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট বা এই কাজগুলো তাকে করতে হবে? প্রথমত একজন কাস্টমার যখন গাড়ি কিনতে যায় তাকে প্রথমে খেয়াল রাখতে হবে গাড়িটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনা বা মাইর খাওয়া গাড়ি কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার 999, 00 এই গ্রেডের গাড়িগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মাইলেজটা খেয়াল রাখতে হবে, তৃতীয়ত হচ্ছে যে গ্রেডটা খেয়াল রাখতে হবে। এই তিনটা যদি একটা কাস্টমার খেয়াল রাখে সে অবশ্যই একটা ভালো গাড়ি পাবে, তার স্বপ্নের গাড়ি পাবে। যে ব্যাপারগুলো বললেন যে যেখানটায় একজন ক্রেতার খেয়াল রাখা উচিত করে মাইলেজ, অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এই বিষয়গুলো সে আসলে কিভাবে মানে বুঝতে পারবে কিভাবে? বেসিক্যালি একটা কাস্টমারকে আমরা এই ব্যাপারগুলোতেই সহায়তা করি। একটা কাস্টমার যখন একটা গাড়ি দেখাই এই গাড়িটাতে কী কী প্রবলেম আছে, অ্যাক্সিডেন্ট করা আছে কি না, এই গাড়িটার মাইলেজটা কেমন, গ্রেডটা কেমন, এই জিনিসগুলো কাস্টমারকে আমরা বুঝিয়ে বলি যেন কাস্টমার সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়। ঠিকঠাক গাড়ি সে পায়, জি, পছন্দ করার পরে আমরা এই গাড়িটা অপশন থেকে বিট করে নিয়ে আসি। এই টোটাল প্রসেসটার মধ্যে আপনার শিপে আসতে অ্যাপ্রক্সিমেটলি 18-22 দিনের মতো সময় লাগে। এরপরে যখন শোরুম থেকে ওই ক্রেতা এটি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কী ধরনের সার্ভিস আপনারা দেন? একটা কাস্টমারকে আমরা যখন গাড়িটা ডেলিভারি দিই তখন শোরুম কন্ডিশন করে দেয় প্রথমত, আর প্রথম 1 বছর আমরা তাকে ফুল ফ্রি সার্ভিসিংটা দিয়ে থাকি। ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার সব 1 বছরের জন্য একটা ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটার আমরা এসি তারপরে হাইব্রিড গাড়ির ব্যাটারি, ইঞ্জিনের 1 বছর গ্যারান্টি দিয়ে থাকে। আর রেস্ট 2 ইয়ার্সের মধ্যে আমরা কোনো প্রোডাক্ট লাগলে সেই প্রোডাক্টটা কাস্টমার কিনে দেবে, বাট আমরা এই গাড়িটা সার্ভিসিংটা ফ্রি দেবো। আচ্ছা, মানে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে এরপরে তারা? এছাড়াও আমরা তখন যেটা করি বছরে 2টা করে ওয়াশ পলিশ কমপ্লিমেন্টারি দিই। আমরা আজ প্রথমে জেনেছি গাড়ির বাজার সম্পর্কে, এরপর আমার পছন্দের একটি গাড়ির রিভিউ আমরা দেখেছি, এবং সর্বশেষ জানলাম একজন ক্রেতা কীভাবে একটি গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে তার নিজের হাত পর্যন্ত নিয়ে আসতে পারে। অর্থাৎ গাড়ির বাজারের সর্বশেষ তথ্য জানতে চোখ রাখতে হবে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোম হতে।